প্রিভিউ আর সেলিব্রেশন অল বিডি পক্ষ থেকে সবাই জানা স্বাগতম। আজ আপনারা অবশ্যই বুঝতে পারছেন থামনেল দেখে আসলে আমি আজকে কী করাতে যাচ্ছি। ঠিকই, আমি ম্যাজিক করতে যাচ্ছি, যেমন সহজ টেকনিকে আমরা কীভাবে সহজেই সারা জীবনের জন্য মুখস্থ করব এই সূত্রগুলা তা নিয়ে আজকে আলোচনা হবে। কারণ আমরা এগুলো যতই মুখস্থ করি দুই এক দিন পর বা সাত আট দিন পর অবশ্যই ভুলে যাই। যদি আমি আজকে আপনাকে এমন একটা টেকনিক দেখাবো যদি আপনারা যদি মনে রাখতে পারেন বা টেকনিকটা অবলম্বন করতে পারেন তাহলে সারা জীবন মনে রাখতে পারবেন, তাতে গ্যারান্টি 100%। তো আশা করি আপনারা আমাদের ফুল ভিডিওগুলো দেখেন। তো যদি না দেখে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলে আমি শর্টকাট নিয়ে আরও অঙ্ক দিয়ে থাকি, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আশা করি আপনারা এটা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আসলে আপনাদের বন্ধুদের উপকৃত হবে আমিও আশা করছি বা আপনাদেরও উপকৃত হবে। তো আমি কথা না বাড়ি অঙ্ক চলে যাচ্ছি। যেমন এই সূত্র, এগুলো হচ্ছে ত্রিকোণমিতি সূত্র, যা আমরা ত্রিকোণমিতি সূত্র অনেকগুলা থাকে তো আমরা মুখস্থ করতে পারি না, তো এগুলো খুব কঠিন এবং কি এগুলো বারবার বোর্ডে প্রশ্ন খুব আসে, তো আমরা অঙ্ক পাই থেকেই কিন্তু আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি না। তো আজকে এমন একটা টেকনিক নিয়ে আসছি যেটা সহজেই মনে রাখতে পারবেন। তো এখানে দেখেন আমরা জানি যে সাইন থিটা, কস থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা, ট্যান থিটা এরকম নিয়েই আমরা সূত্র থাকি। তো আমি আজকে আমি আপনাদের দেখাবো ম্যাজিক নাম্বার ওয়ান। যেমন আমি এখান থেকে আমি দাগ দিয়ে দিলাম, এখানে আমি ম্যাজিক নাম্বার ওয়ান দিলাম, ম্যাজিক ম্যাজিক নাম্বার ওয়ান। যদি ম্যাজিক নাম্বার ওয়ান দেই, এটাতে ম্যাজিক নাম্বার আসলে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা একটা সূত্র একটা প্রয়োগ করবো এই এইটার ক্ষেত্রে। আমরা সূত্র যেমন যে সূত্র যে এ ইকুয়াল বি বাই সি, আমরা একটা জিনিস লক্ষ্য করবো। দেখেন আমি একটাকে অঙ্ক করাই, তারপর আপনারা অবশ্যই বুঝতে পারবেন আসলে এটা কী কী কাজে লাগে আমাদের। তো দেখেন আমি যদি ট্যান থিটার মান বার করতে চাই, আর সরি সাইন থিটার, সাইন থিটা, যদি আমি সাইন থিটা মান বের করতে চাই, আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এ যেটা থাকবো এ হইছে আমরা মনে করেন যে এ সাইন থিটা। আমি প্রথম যে অংশটা নেব যেটার মান বের করব আমরা এটাকে মনে করব এ, আর বি হইব তারপরের অংশটা, যেমন বি হইছে এটা, কারণ সাইনের পর হইছে কস, তার মানে আমরা এবার লিখতে পারি বি দর্শী কোনটাকে কস, কারণ এ এর পরের অংশ হচ্ছে বি, তাহলে এখানে লিখতে পারি কস, লিখতে পারি সি ও এস কস থিটা, সি কস থিটার পরে আমরা সি ধরবো তারপর অংশটাকে, তারপর অংশটাকে কট। তো দেখেন আমরা খুব ইজিলি হবে এই সূত্র প্রয়োগে, দেখেন এ ইকুয়াল বি বাই সি, এটা আমরা সূত্র, এই সূত্রের প্রয়োগে আমি সব সূত্র সব অঙ্কগুলো ইজিলি করতে পারবো। যেমন দেখেন এটাকে এটার ক্ষেত্রে আমি কিন্তু ছিলাম এটাকে এ ধরছি, মানে সাইনকে এ ধরছি, আমরা ঘড়ির কাটার মতো আমরা ফলো করব, আমরা এইভাবে যাব, কিন্তু এভাবে যাব না, আমরা এইভাবে যাব ঘড়ির কাটার মতো। তো আমরা যখন হ্যাঁ একটা যে মানটা বের করবো এটাকে আমরা নির্দিষ্টকে এ ধরবো, তারপর অংশটাকে বি ধরবো, তারপরে সি ধরবো। যেমন আমি যদি কসের ধরি, যেমন আরেকটা যেমন কস ধরি ধরি, তাহলে দেখেন কস কস থিটা যদি আমি মান বের করতে চাই তাহলে আমার কী হবে, কস ধরলাম এ তাহলে বি হবে এটা, তাহলে উপর হবে কট কট থিটা, আর কী হবে কোসেক থিটা, কোসেক থিটা, ক্লিয়ার। এখন যদি আমি আবার কস কোসেক যদি ধরি, কোসেক ধরলে কোসেক থিটা সমান সমান আমি ধরবো কি কোসেক থিটা ধরলে তাহলে সেক ধরবো, সেক্স থিটা, সেক্স থিটা বাই ট্যান থিটা, ট্যান থিটা, ক্লিয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই এই ফলোটা, আমরা এবার যা ধরতে পারার ইচ্ছা তাতে কোনো সমস্যা নেই, ক্লিয়ার। এখন আমরা মানে এগুলো কীভাবে করতে হয়েছে আপনারা অবশ্য বুঝতে পেরেছেন, আর অবশ্যই এই আবার যদি আমরা পিছনের দিকে যাই, যেমন আমরা পিছনের দিকে গেলে দেখানো কেমন সূত্র হয়, যদি আমি কট ধরি এ কট, যদি কট ধরি সিওটি কট, থিটা যদি আমি মান বের করতে যাই তখন আমরা উল্টাও ঘুরব পিছনে, মানে যখন আমরা কর্তিটা মান বের করবো তখন আমরা উল্টা ঘুরবো, উল্টা যদি ঘুরি তাকে দেখেন আমরা প্রথম ঘুরি কস কস থিটা, আর তারপর কী সাইন থিটা, দেখেন আমরা কিন্তু সূত্র কিন্তু হয়ে গেছে, কর্তিটার সূত্র হয়ে গেছে। যদি আমরা কস থিটার মান বের করি, কস থিটার মান বের করি তখন আমরা কী করবো, যে কস থিটার মান বের করি সাইন থিটা, তারপর
টেন থিটা, যেমন সাইন থিটা, উপরেও সাইন থিটা, মানে কারণ কসের না, কসের পর অংশ কি এই সাইন, তাহলে আমরা সাইন থিটা, আর তারপর হচ্ছে টেন থিটা, টেন থিটা। ঠিক আছে, আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন, এগুলো খুব ইজিলি দেখেন আমি সূত্র অনুযায়ী সব কিছু করে ফেলছি। তো আমি এখন আবার দেখাবো টাইপ নাম্বার টু, মানে ম্যাজিক নাম্বার টু দেখাচ্ছি, সরি ম্যাজিক নাম্বার টু, আমার কলমটা মনে হয় চেঞ্জ করতে হবে। দেখেন ম্যাজিক নাম্বার টু, এখন আমরা কী করবো, যে আমরা যদি এখন এইটার ক্ষেত্রে, যেমন আমরা এটার সাথে এই বরাবর দাগ দেব, এটার সাথে এই বরাবর, এটার সাথে এই বরাবর দাগ দেব, দেওয়ার পর আমরা যখন এখানে একটা আমরা ওয়ান দিলাম, যদি আমি ওয়ান দিই এখানে, আমি মনে মনে ওয়ান দিলাম, এখন এটার ক্ষেত্রে আমরা কী করতে পারি দেখেন, যদি আমি এই টেন, টেনের মান বের করি, যদি আমি টেন, টেনের মান বের করতে যাই, তাহলে টেন থিটা ইকুয়াল, আর টেনের, টেন যদি যেতে যাই তাহলে আমার কারো উপরে কার মান বসে ওয়ান, টেনের পর কি ওয়ান, এরপরে কট, তাহলে আমরা লিখতে পারি এটাকে এ ধরলাম, এটাকে বি ধরতে, এটা সি ধরতে, তাহলে ও টেনের পর আছে ওয়ান আছে, তাহলে ওয়ান আগেটা কট, কট থিটা, খুব ইজি তাই না। তারপর দেখেন আমি যদি কস ধরি, কস থিটা যদি ধরি, কস থিটা ধরলে যেমন কস থিটা সেটা, তাহলে কস থিটা আসতে গেলে কিন্তু ওয়ান উপরে আছে, উপরে আছে ওয়ান, তারপর নিচে আছে সেক, সেক থিটা। তারপর যদি আমি সাইন ধরি, মনে করেন আমি যদি সাইন ধরলাম, সাইন থিটা ধরলে, সাইন থিটা ধরলে প্রথমে তো ওয়ান আসে, তারপর আসে কিন্তু কোসেক, কোসেক থিটা, খুব ইজি, খুব ইজিলিভাবে আমরা অঙ্ক করতে পারি। দেখেন ত্রিকোণমিতি দুই, দুই নিয়মের অঙ্ক মানে সূত্র আমি ইজিলিভাবে করতে পারলাম, আপনারাও এগুলো পারবেন আশা করি, কারণ এগুলো আপনি যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা পারবেন। দেখেন তিন নম্বর ম্যাজিক, ম্যাজিক, ম্যাজিক নাম্বার কত, থ্রি, ম্যাজিক নাম্বার থ্রি, আমরা ম্যাজিক নাম্বার থ্রি করার আগে আমরা একটা সূত্র প্রয়োগ করব, যেমন যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার লিখব। দেখেন এই অঙ্কটা করার আগে আমরা কী করব, যে এক গল, মানে একটা এখানে বৃত্ত আছে, ওটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা ঘর আছে, ছয়টার মধ্যে আমরা একটা ঘর খালি খালি, মানে এক ঘর দাগ দিয়ে আরেক ঘর খালি রাখবো। যেমন যদি আমি এইটা খালি রাখি, এটা যদি বরড করি, ওয়ান কিন্তু আছে, বরড করলাম, তারপর আমি এটা বরড করব, একটা ঘর খালি রাখবো, তারপর আমি এই ঘরটা করব, এই ঘরটা খালি থাকবে, ক্লিয়ার। দেখেন এই ঘরটা করছি, ওই ঘরটা করি নাই, এই ঘরটা করছি, এই ঘরটা করি নাই, এই ঘরটা করছি, এই ঘরটা করি নাই। এখন দেখেন তিন নম্বর সূত্রে, এখন আমরা কি, যদি আমরা তাও কি ঘড়ি কাটার মতোই আমরা কাজ করব, যেমন এইভাবে ঘুরবে, আমরা এইভাবে ঘুরব, যদি আমরা দেখেন আমরা সবসময় বাম দিক থেকে মান নেব, দেখেন ওয়ানটার বামে হয়েছে সাইন, ঠিক আছে, আর ওয়ানের ডানে হয়েছে কস, তাহলে আমরা সব সময় মানে হাতের বামে থেকে আমরা মান নেব, তাহলে দেখেন ওয়ানের বামে কী আছে সাইন, যদি আমি সাইনের মান যদি আমি ইয়া করি, দেখেন মানে ওয়ানের বামে হয়েছে সাইন, তাহলে আমি সাইন নিলাম, সাইন থিটা, সাইন, সাইনের পরে কীটা আছে কস, মানে এইভাবে যাবো, সাইনের পরে আছে কস প্লাস কস, কস থিটা, তারপর হচ্ছে ওয়ান সমান সমান ওয়ান দেব, কারণ আমরা, আমরা কি, আমরা কী বলছিলাম যে আমরা ঘড়ির কাটার মতো ঘুরবো, আমরা কিন্তু এইভাবে ঘুরবো না, ঘড়ি কাটা এইভাবে ঘুরি, তো আমরা এইখানে সবসময় বামের থেকেই আমরা এইভাবে ঘুরবো, এবার যেই জায়গায় যাই আমরা এভাবে ঘুরবো। যদি এখন আমি যদি সাইনের, এটা সাইনেরটা ইয়ে করলাম, যদি আমি একবার টেন দিই, টেন দিয়ে করি, তাহলে দেখেন আমরা কীভাবে মান বের করতে পারি, যদি আমি টেন দিয়ে করি, দেখেন এভাবে, এভাবে ঘুরবে, কিন্তু আমরা এভাবে ঘুরবো, যেমন টেন থিটা, টেন থিটা, এটা কী এইভাবে যাবে ঘড়ির কাঁটা, ক্লিয়ার, তাহলে টেনের পরে আছে কিতা ওয়ান প্লাস ওয়ান, তারপর কিতা সেক সমান সমান সেক,
sec theta. তারপরে যদি আমরা আরো एग्जांपल দেখাচ্ছি যদি আমরা যে এই পাশে তো করি এই পাশে যদি cot theta দিকে যাই এভাবে ঘুরি দেখেন এইটার এটার সাথে বামে কি আছে 1 তাহলে আমরা যদি এখানে 1 লিখি 1 এরপর কি এটা ঘড়ির কাঁটার মতো তাহলে প্লাস cot theta তারপর আছে কি sec theta আর cosec theta ক্লিয়ার দেখেন আমরা কিন্তু এভাবে করে ফেলতে পারলাম খুব ইজিলি ভাবে আমরা এগুলা কাজ করতে পারি ও সরি এখানে স্কয়ার আছে আপনারা ভুল করছি স্কয়ার হবে এগুলা তো স্কয়ার দিতে মনে নাই কারণ এটা সূত্র যেহেতু তো অবশ্য সঠিক দৃষ্টিতে দেখবেন আপনারা তো এইটা এটা এভাবে তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি আজকে ভিডিওটা আপনাদের যদি উপকৃত হয় আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন আসলে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো আমরা বিগত প্রশ্নে আসে যে বোর্ডের প্রশ্নগুলোতে এই সূত্র আকারে আমরা যেগুলো দিতে পারি না সূত্রের জন্য অঙ্ক দিতে পারি না তো আশা করি যদি আপনি এই জিনিসটা ফলো করেন এই স্ট্রাকচারটা যদি মুখস্থ করেন তাহলে আশা করি আপনারা সহজেই অল্প সময়ের মধ্যে এই এই সূত্রগুলো মুখস্থ করতে পারবেন এই মানে এটা আজীবনের জন্য মুখস্থ রাখতে পারবেন এই যদি এই জিনিসটা ফলো করেন তো আশা করি আজকে ভিডিও এই পর্যন্তই আপনারা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন থ্যাংক ইউ